পরিচিত সেই ক্যাম্পাস, ক্লাসরুম আর আড্ডা আসরে মেতে ওঠা বান্ধবীদের কাছে পেয়ে এই বাঁধ ভাঙা আনন্দ। নওগাঁ সরকারি বিএনসি মহিলা কলেজের সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপনে এভাবে বাহারি সাজগোজ আর নাচ গানে মেতে ওঠেন শিক্ষার্থীরা। বেলা ১০টায় শুরু হয় বর্ণাঢ্য র্যালি, ব্যানার হাতে শহর ঘুরেন প্রাক্তন আর বর্তমান শিক্ষার্থীরা। এ সময় শিক্ষা জীবনের স্বর্ণালী মুহূর্তগুলোর স্মৃতিচারণ করেন প্রাক্তন শিক্ষার্থীরা। দিনটিকে স্মৃতির ফ্রেমে বন্দী করতে বিরতিহীন সেলফি চলে মোবাইল ফোনে। আমাদের সৌভাগ্য যে আমরা এই ৫০ বছর উদযাপনে আমরা সবাই একত্র হতে পেরেছি, কারণ এটা ভাগ্যেরও ব্যাপার। কলেজের শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণের প্রতিষ্ঠানের যে সুবর্ণ জয়ন্তীতে উপস্থিত থাকাটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। তো আমরা সবাই প্রাণের টানে, মনের টানে আমরা সব প্রাক্তন বর্তমান সবাই আমরা যারা আছি শিক্ষার্থী সবাই একত্র হয়েছি। আমাদের সিনিয়রেরা, জুনিয়রেরা, আমাদের সেম এজের আমরা একত্রিত হতে পেরেছি, এই জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। এবং এই প্রোগ্রামে অংশগ্রহণ করাটা যে কতটা ভালো লাগছে আমি ভাষায় বুঝাইতে পারবো না আপনাদেরকে। আর এই যে ৫০ বছরের সুবর্ণ জয়ন্তী, এটা যে আমরা পেয়েছি আমাদের মানে জীবনদশায়, এটা আমাদের কাছে সৌভাগ্যের ব্যাপার। আগামী প্রজন্ম যেন সুন্দরভাবে এই সমস্ত উপভোগ করতে পারে, এটাই আমার কামনা। অনুষ্ঠানের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার। বলেন, এমন উৎসব আয়োজন বন্ধুত্বগুলোকে আরও বেশি মজবুত করে। ছোটরা শিখতে পারে বড়দের কাছ থেকে, স্মৃতিচারণ করেন যারা পৃথিবী ছেড়েছেন তাদের নিয়ে। তখন ওই নির্বাচনের জন্য মেয়েদের কাছে আসছি, তাদেরকে ক্যাম্পিং করার জন্য আসছি। এই মানে পলিটিক্যাল ইতিহাসটাই এই মানে এখানে আছে। তবে এই বিএমসি মহিলা কলেজ, সরকারি মহিলা কলেজ যে আস্তে আস্তে অনেক বড় রূপ ধারণ করেছে, অনেক প্রিন্সিপালেরা আমার অনেক পরিচিত। আমি আশা করি যে ৫০ বছর পূর্তি এটা অনেক চড়াই উত্তরাই করে অবশেষে এটা মানে আজকে সফল সমাপ্তি হবে বলে আশা করি। এবং এর মধ্যে আমাদের ওই লিপি অনেক কমিটির মধ্যে লিপি শ্রম দিয়েছে এবং সে আমাদেরকে ছেড়ে ইতিমধ্যে চলে গেছে। ১৯৭২ সালে স্বতন্ত্র মহিলা কলেজ হিসেবে যাত্রা শুরু করে বিএনসি মহিলা কলেজ। হারুন রশি চৌধুরী, চ্যানেল ২৪, নওগাঁ।